পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাল্টা জবাব দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন নিজ রাজ্যেই যারা গণতন্ত্র রক্ষা করতে পারেনি তারাই এখন গণতন্ত্র বাঁচানোর এর আগে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন মমতা ব্যানার্জি। বিরোধীদের অভিযোগ মোদী সরকার হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা বিরুদ্ধে মোদীর কঠোর অবস্থান অনেককে খেপিয়ে তুলছে শনিবার দাদরা ও নগর হাভেলির সিলভাসা সফরের সময় এক জনসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন জনগণের অর্থ হাতিয়ে নিতে না পেরে দিশেহারা হয়ে বিজেপি হঠাৎ জোট বেঁধেছে বিরোধীরা পরে রাতে এক টুইট বার্তায় মোদী লেখেন কলকাতায় যারা জোট বেঁধেছে বিজেপিকে সরানোই তাদের একমাত্র লক্ষ্য এর আগে শনিবার কলকাতা বিগ্রেড প্যারেড মহা সমাবেশ থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দেন মমতা ব্যানার্জি বিরোধীদের অভিযোগ মোদী সরকার হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে একটা বিদ্বেষ পলিটিক্স শুরু করেছে ব্যাক ঢুকছে বাজার ঢুকছে দাম বাড়ছে বিজেপি হাসছে। এই সময় मोदी সরকার ভারতের অর্থনীতিকে ধ্বংস করছে। অভিযোগ তুলে নুতুর সরকার গঠনে আহ্বান জানান মমতা। এই সময় দুঃশাসন বেশিদিন চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। ভারত বর্ষকে যা সর্বনাশ করার চেষ্টা করছে। অরবিন্দ কেজরিওয়াল কি বললো? 70 বছরে